জন্ম নিবন্ধন অনলাইন কপি পেতে গেলে প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর ব্রাউজারের উপরে বারের মধ্যে লিখতে হবে brif.lgd.gov.pd লিখতে হবে। লিখলে আমাদের এই সাইটটি এসে পড়বে। তারপর আর আমরা ভিডিও ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমাদের এখানে আবেদনপত্র আছে, আপনার অনলাইন আবেদন বর্তমান অবস্থা দেখুন, জন্ম তথ্য যাচাই। তো আমরা এগুলি আজকে আবেদনপত্র দেখবো না, আজকে জন্ম তথ্য যাচাই দেখবো, অনলাইন কপি কীভাবে যাচাই করতে হয়। তো আমরা এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা, আমরা যে রেজিস্ট্রেশন জন্ম সনদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দেব। তারপর নিচে বার্থ ডেট অফ বার্থটি লিখে দেব। তারপর ভেরিফাই ক্লিক করব। যে এসে গেলো আমাদের ইনফরমেশনটি এসে গেল, এখান থেকে আমরা প্রিন্ট নিয়ে দিতে পারবো। কন্ট্রোল প্লাস পি দিলে আমাদের প্রিন্ট এসে পড়বে। তারপর এখান থেকে আমরা প্রিন্ট দিয়ে দিতে পারবো যদি আমাদের প্রিন্টার থাকে। তো এইভাবে জন্ম যাচাই করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।